প্রবল বৃষ্টির জেরে উত্তর সিকিমের লোনাক লেক উপচে অতিরিক্ত পানি তিস্তায় চলে আসায় সেখানে আকস্মিক বন্যা দেখা দেয়। সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে তিস্তা নদী। দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে তিস্তাপার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, তিস্তাপাড়ের চিত্র এই মুহূর্তে কেমন দেখছেন আর পানি কতটা বেড়েছে? ধন্যবাদ আপনাকে। আপনি অবশ্যই জানেন যে ভারতের যে সিকিমে যে ভয়াবহ বন্যার কারণে বাংলাদেশের অংশে অর্থাৎ ভয়াবহ বন্যার যে পূর্বাভাস ছিল সেই সংখ্যা অনেকটাই কেটে গেছে। তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি এই মুহূর্তে বিপদসীমার 50 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও ব্যারেজের যে ভাটিতে রয়েছে অর্থাৎ রংপুরের গঙ্গাছড়া, লালমোহনের কালীগঞ্জ এবং হাতিবান্ধা এই এলাকার যে বেশ কিছু এলাকা অর্থাৎ প্লাবিত হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে একটি গঙ্গাছড়ায় একটি বালুর বাঁধ অর্থাৎ 300 ফিট একটি বালুর ধসে গেছে এবং অন্তত 4-5টি ঘরবাড়ি এই সকাল থেকে নদীগর্ভে বিলীন হয়েছে। অর্থাৎ মানুষ কিন্তু আতঙ্কে রয়েছে, এই বাঁধটি যদি অর্থাৎ সম্পূর্ণ ভেঙে যায় তাহলে বাঁধটিতে কিন্তু আরও অসংখ্য ঘরবাড়ি বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। আমি এখানে রয়েছে ইউপি সদস্য, একটু আপনার সাথে কথা বলতে চাই যে কয়টি ঘরবাড়ি বিলীন হয়েছে একটু আমাদেরকে বলবেন। এখানে ঘরবাড়ি বিলীন হয়েছে আপনার, এখানে ঘরবাড়ি ছিল তিনটি ঘরবাড়ি এমনভাবে বেরিবারটা ভাঙার কারণে এমনভাবে খালি মানুষরা কোনো মতে ঘর থেকে বাইরে হয়ে চলে গেছে, তাছাড়া কোনো অসংখ্য ধন্যবাদ। আমরা ইউপি সদস্যের সাথে কথা বলছিলাম, আপনি দেখতে পাচ্ছেন যে অর্থাৎ এই ভয়াবহ পরিস্থিতি কিন্তু এই বালুর বাটিতে অর্থাৎ। মানিক, আপনাকে ধন্যবাদ।